হ্যালো ফ্রেন্ডস, আমি টুসি। তোমরা দেখছো টুসি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যদিও অবশ্য সকালে একটা ফুটেজ করেছি, সেই ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেমন হচ্ছে আমার ছেলের গিটারে তার এসেছে, তো ওদের স্যার বলেছিল যে তারটা গিটারে লাগানো আছে সেটা একটু কমা তার, তার জন্য বলেছিল একটু ভালো তার অর্ডার দিয়ে লাগানোর জন্য। তো সকালবেলায় সেটা চলে এসেছে ডেলিভারি। তো এখনো সেটার বিষয়ে আমি সম্পূর্ণ কিছু জানি না, যদি অবশ্য ওটা ছেলেই জানে। আর ওটা লাগিয়ে দেবে বলেছে ছেলের স্যারই। আর এর আগে দুবার তার অর্ডার করার পরেও দুবারই কিন্তু ঘুরে গেছে, ঠিকঠাক তার দেয়নি। তো আবারও কিন্তু রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, এখন রান্না করব হচ্ছে এই পুঁটি মাছ নর্মাল করে একটা ঝোল করব, এটাই রান্না করব আর ভাত করব। আর আগের দিনের একটা পুঁই শাক, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন করা ছিল, সেটা দিয়ে হয়ে যাবে। আর কালকে তো এতটাই তোমাদেরকে তো ভিডিওতে তো দেখালামই যে গরম ছিল, তারপরে বিকাল টাইমে মানে দুপুর টুপুর টাইমের থেকে আবার শুরু হলো ঝড় বৃষ্টিটা। কিন্তু ঝড় বৃষ্টি যতই হোক না কেন, যেদিন হয় সেদিনকারটাই শান্তি, তারপরের দিন থেকে কিন্তু আবার সেই গরমের অশান্তিটা কিন্তু শুরুই হয়ে যায়। আর বিশেষ করে রান্নাঘরে যখন থাকা হয় একই গরম, বাইরে রোদ্র গরম, আর প্লাস গ্যাসের সামনে থাকলে গ্যাসের গরম, সেটাতে কিন্তু ভীষণ সমস্যা হয়। তো চলো বেশি আর কথা না বলে রান্নাটা স্টার্ট করি, কেন যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ মনে হবে যেন শরীরে অস্বস্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, আর ওইদিকে তো ছেলে পড়তে বসেছে, আর আমার এখানে সেরকম কোনো কাজ নেই যেরকম তো বললামই তোমাদেরকে। শুধু মাছটা করব আর হচ্ছে ভাত বসাবো। আর এদিকে মাছের জন্য দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে অলরেডি, আর এখানে পুঁটি মাছটা রাখা আছে, আমি ভাজবো। তো চলো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে দেখাবো আমি কিভাবে করছি, একদম সিম্পলভাবে করব। কেন এত গরমে খুব রিচভাবে খেতে আমি পছন্দ করিও না, খুব গ্যাসের সমস্যা হয় আমার। ইভেন আমার সঙ্গে সঙ্গে অনেকেরই গ্যাসের সমস্যা, আমার শ্বশুরমায়েরও গ্যাসের সমস্যা হয়, আমার ছেলেরও হয়, একমাত্র হয় না হচ্ছে আমার হাজবেন্ডের। তো যতই যাই হোক, হালকা পাতলা করেই ঝোল করব। তো চলো দেখতে থাকো।
রান্না বান্না সেরে চলে এলাম। এবার আমি শাশুড়িকে খাবার দিয়ে দিচ্ছি। ওনার আজকে একটু তাড়া আছে, তার কারণটা হচ্ছে একটা জায়গায় উনি ঘুরতে যাবেন। তো যাবেন হচ্ছে আমার একটা মাস্তুতো ননদের সঙ্গে তার গাড়িতে করে। তাদের যেহেতু ফোর হুইলার আছে, সেই ফোর হুইলারে করে যাবেন। আর এখন উনি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছেন, এখন বেরোবে। তো এখন যাবে হচ্ছে আমার ওই ননদের বাড়ি, তারপরে ওদের ওখান থেকে গাড়িতে করে যাবে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যাবে। তো এই অবধি আমি জানি, আর আমারও যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত আমার যাওয়ার হলো না। নেক্সট টাইম ট্রাই করব অবশ্যই যাওয়ার জন্য। তো যাচ্ছে হচ্ছে আমার ছোট মাসশাশুড়ির শাশুড়ি মারা গেছেন, তো সেই কাজের নেমন্তন্নই এসেছে, সেই নেমন্তন্নতে কিন্তু যাচ্ছেন উনি। তো যাই হোক, এখন কিন্তু বেলা ১২টা, আর আমি খুব চটজলদি করে রান্নাটা সেরে নিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি করে খাবার দিতে পারি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় দেখো সামনে দিয়ে একটু ধোসা এসেছিলো ঠেলাগাড়ি করে, তো ধোসা নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।